নমস্কার বন্ধুরা, বনানীর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলুন আজ একটা নতুন কিছু বানাই, কেক রেসিপি। আজকে অরেঞ্জ কেক, তো দেখা যাক আজকের অরেঞ্জ কেক রেসিপিতে কি কি দিচ্ছি। আর হ্যাঁ, সম্পূর্ণ ভেজ কেক যেহেতু অরেঞ্জ কেক, তো আসুন শুরু করি কেকের ব্যাটার তৈরি করা। শুরুতেই আমি 2/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সানফ্লাওয়ার অয়েল। এই দুটো দিয়ে প্রথমেই খুব ভালো করে মিক্স করে নেব। ঠান্ডাটা জম্পেশ পড়েছে তাই হাতে গ্লাভস জড়াতে বাধ্য হলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2/3 কাপ ফুল ক্রিম মিল্ক, প্রয়োজন হলে পরে আরো 1/2 কাপ দেব। এবার এর মধ্যে ময়দা দিয়ে দেবো 1/2 কাপ মতো। আস্তে আস্তে ময়দাটাকে মেশাতে হবে, না হলে কিন্তু লাম হয়ে যাওয়ার ভয় থাকবে। খুব সাবধানে আস্তে আস্তে ময়দাটাকে মেশাবেন, ময়দাটা অবশ্যই আগে চেলে নেবেন। আরো 1/2 কাপ ময়দা এবার আমি এর মধ্যে মেশাবো। তার আগে ময়দাটার মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দেবো। এর সাথে আরো দিয়ে দেবো 1/2 টিস্পুন বেকিং সোডা। এখন আমি আরো 1/2 কাপ দুধ এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখুন এইরকম থিকনেস থাকবে ব্যাটারের। এবার এর মধ্যে দিয়ে দেব 1টা অরেঞ্জের রস। এবার আবার খুব ভালো করে মিশিয়ে নেব। অরেঞ্জ জুসটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো অরেঞ্জ জেস্ট। অরেঞ্জের খোসাকে খুব হালকা হাতে একটু গ্রেট করে নেবেন। গ্রেট করে নিয়ে অরেঞ্জ জেস্টটা এর মধ্যে মিশিয়ে দেবেন। খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে তিতো হয়ে যাবে। আর খুব হালকা হাতেই ঘষে জেস্টটা বার করবেন। খুব ভালোভাবে মিক্স আপ হয়ে গেছে। এবার আমাকে রেডি করতে হবে কেকের প্যান। রেডি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। কেক টিনটায় আমি কেক টিনটা খুব ভালো করে গ্রিজ করে নেব। রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে গ্রিজ করে নিচ্ছি চারিদিকটা। এবার আমি এর মধ্যে খানিকটা ময়দা স্প্রিঙ্কল করে দেবো। ময়দাটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে দেবো। খুব ভালোভাবে ময়দাটা চারিদিকে গ্রিজ করে দিয়েছি। এবার এর মধ্যে কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দেবো। কেকের ব্যাটার আমি পুরোটাই ঢেলে দিয়েছি। এবার একটু এটাকে ট্যাপ করে করে ভেতরে এয়ার বাবল থাকলে সেটাকে বার করে দেবো, এটা যাতে ঠিক মতো সেট হয়ে যায়। আমি এটাকে আজ কেক ওভেনে বসাবো। আপনাদের যাদের বাড়িতে কেক ওভেন নেই, তারা ইজিলি এটাকে গ্যাসে তৈরি করতে পারবেন। গ্যাসে আগে একটা কড়াই বা বড় ডেকচি বসিয়ে দেবেন, বসিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 প্রি হিট করবেন। তারপর একটা স্ট্যান্ড দিয়ে আপনি এই ব্যাটারের শুদ্ধ কেকের টিনটাকে বসিয়ে দেবেন, তার মধ্যে ঢাকা দিয়ে দেবেন, গ্যাসটাকে একদম লোতে করে দেবেন। করে দিয়ে মিনিট 45 পরে দেখবেন আপনার কেক একদম রেডি। এরপরে কোনো একদিন আমি গ্যাসে তৈরি করে আপনাদের দেখাবো। আজ আমি মোটামুটি মেথডটা আপনাদের বলে দিলাম। আমি আজকে কেক ওভেনেই বানাচ্ছি। আমি কেক ওভেনে কেকের ব্যাটারটাকে বসিয়ে দিয়েছি কেক টিনে। এবার আমি ওভেনটা অন করে দেবো। ওভেনটা অন করে দিয়েছি, মোটামুটি 1/2 ঘন্টা পরে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। 1/2 ঘন্টা হয়ে গেছে, আমি কেক ওভেনটা বন্ধ করে দিয়েছি। একটু ঠান্ডা হতে সময় দেবো, তারপরে কেকটা বার করে আমি আপনাদের দেখাচ্ছি কেমন দাঁড়ালো। দেখুন কি সুন্দর কেক হয়েছে দেখতে, একদম ব্রাউন কালার। উফ, এখন একটু গরম রয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি এবার এটাকে টিন থেকে বের করে দেখাচ্ছি। এবার আমি সরু একটা নাইফ দিয়ে খুব সাবধানে এই সাইড গুলো থেকে কেকটাকে আস্তে আস্তে করে টিনের থেকে ছাড়ানোর চেষ্টা করছি। এবার একটা প্লেটে উল্টে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হলো। দেখুন অরেঞ্জ কেক রেডি এন্ড সার্ভ। কেমন লাগছে কেকটা দেখে? এবার কেটে দেখাই কেমন হলো আলটিমেটলি কেকের ভেতরটা, কেমন স্পঞ্জি হয়েছে। দেখুন অরেঞ্জ কেক রেডি, দেখে বুঝতে পারছেন কিরকম স্পঞ্জি হয়েছে ভেতরটা, স্কুইজ করছে কিরকম। টেস্ট অবশ্যই খুব ভালো হবে, কেননা অরেঞ্জের ফ্লেভার আসবে। তো রেসিপিটা কেকের যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, নিজেরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এরকম ভাবে অরেঞ্জ কেক বানিয়ে খাওয়ার। ডেসক্রিপশন বক্সে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া থাকবে, যেদিন বানাবেন প্রয়োজন হলে অবশ্যই দেখে নিন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাথে আছেন, ভিউ করেন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বানিয়ে খান সমস্ত কিছু নতুন নতুন জিনিস। এই আশা নিয়ে আজকে শেষ করছি। নমস্কার।